আশঙ্কাজনক হারে পানির স্তর নেমে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়, বিশেষ করে সাপমারা ইউনিয়নের চক্রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ সহ বেশ কিছু এলাকায় সেচ মেশিনে পানি উঠছে না। এতে দেখা দিয়েছে পানি সংকট। শুধু তাই নয়, টিউবওয়েলেও উঠছে না পানি। বোরো ধান সেচ নির্ভর হওয়ায় চরম দুশ্চিন্তায় চাষিরা। ফলে বাধ্য হয়ে চাষিরা 10 থেকে 15 ফুট গর্ত করে তার মধ্যে সেচ পাম্প বসিয়ে পানি তুলছেন। 14 ফুট নিচে না গর্ত না করলে পানি পাওয়া যায় না। খুবই কষ্ট হচ্ছে পানির জন্য করে। টিউবওয়েল পানি নাই, কিছু না, নদীতে পানি নাই। পানির লেয়ার পাওয়ার জন্য অনেক দূর, অনেক নিচে মেশিনটাকে নামানো লাগতেছে। নদী শুকে এককারে, নদী তলাও আট হয়ে গেছে। প্রচুর খরচ, মনে করেন 110 টাকা করে লিটার তেল নেয়। ভূগর্ভস্থ পানির ব্যবহার বেশি হয় ওই সব এলাকায় পানির স্তর নেমে গেছে জানিয়ে ধানের পরিবর্তে কম সেচ লাগে এমন ফসলের চাষাবাদ বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। যদি আমরা কন্টিনিউয়াস বোরো ফসল করতে থাকি আর মাটির নিচে পানি উঠতে থাকে, তাহলে এই অবস্থা আরও প্রকট হবে, যার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে সারফেস ওয়াটার এটার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং আমাদের বোরোর আবাদ কমায় দিয়ে আউশের আবাদ বৃদ্ধি করতে হবে। কারণ আউশ মৌসুমে আমাদের যে বৃষ্টি হয় এই বৃষ্টির পানিতে আমাদের কিছুটা মিট আপ করে, যার জন্য আমরা যদি আউশের আবাদ বৃদ্ধি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই সমস্যার সমাধান কিছুটা হতে পারে। গোবিন্দগঞ্জের 17 ইউনিয়নে প্রায় 30,000 হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।